নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প চারু হাসিনীর দেওয়াল সিন্দুক গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প চারু হাসিনীর দেওয়াল সিন্দুক চারুহাসিনীর মৃত্যুর পর মহা ফাঁপড়ে পড়ে গেছে তার তিন ছেলে আজ পনেরো দিন হল মারা গেছেন চারুহাসিনী তার তার শান্তি পারলৌকিক ক্রিয়াকর্ম চোখা পর্যন্ত কোনো ঝঞ্ঝাট ছিল না তার পরেই দেখা দিয়েছে সমস্যাটা চারুহাসিনীর দেওয়াল সিন্দুকটি কিছুতেই খোলা যাচ্ছে না চারুহাসিনীর সিন্দুকের অন্দরমহলটি অতি মূল্যবান তার ছেলে বউ নাতি নাতনিরা তো বটেই লতায় পাতায় আত্মীয় থেকে শুরু করে এই মায়াপুর গ্রামের বাচ্চা বুড়োরা পর্যন্ত জানে ওই সিন্ধুকেই সর্বস্ব লুকিয়ে রাখতেন চারু এই সর্বস্বর পরিমাণ নেহাত কম নয় জমি বাড়ির দলিল তো আছেই সঙ্গে সোনা দানা টাকা পয়সা কি নেই চারু ছেলেদের বিশ্বাস সিন্ধু খুললে মাথাপিছু লাখ দু লাখ তো জুটবেই বেশিও হতে পারে নিজের নিজের ভাগ গুছিয়ে নিয়ে সবাইকে এবার ফিরতে হবে না নিজের জায়গায় হ্যাঁ নিজের জায়গা মায়াপুরে বাড়ি বটে তবে চারু কোনো ছেলেই আর এখানে থাকে না সত্যি বলতে কি তারা বছর আনতে এ গ্রামের ছায়াও মারায় কিনা সন্দেহ তারা সব শহুরে মানুষ কাজের লোক অজ গায়ে পড়ে থাকা বুড়ি মাকে দেখতে আসার সময় কোথায় তাদের বড় জোর বিজয়ের পর ছুটতে ছুটতে এলো প্রণামটি সেরে রাত পোহাতে না পোহাতে আবার যে যার মতো ফিরে গেল সঙ্গে মার সম্পর্ক শেষ নাতি নাতনীরাও সব শহুরে ছেলে গ্রামে এসে তাদেরও একটি দিনের তরেও মন টেকে এবার অবশ্য সকলকেই আসতে হয়েছে থাকতেও হয়েছে দায় পড়ে মার মৃত্যু বলে কথা এসেই চলে গেলে পাঁচজনকে দেখিয়ে মার জন্য চোখের জল না ফেললে ঘটা করে শ্রাদ্ধান্তি না করলে লোকে নিন্দে করবে না এখন মানে মানে আখের গুছিয়ে ফিরতে পারলে সকলেরই সব দিক থেকে মঙ্গল শুধু এই সিন্দুক খোলার সমস্যাটাই এমন ফেসাদে ফেলে দিল দেওয়ালে গাঁথা সিন্দুকটা আছে দোতলার বড় ঘরে মায়াপুরেরই এক নামী কর্মকার বলরামকে দিয়ে এটা বানিয়েছিলেন চারু হাসিনীর শ্বশুরমশায়ের বাবা অনেক কাল আগে যখন এই বাড়ি তৈরি হয়েছিল সেই সময় সিন্ধুকটা আকারে তেমন প্রকাণ্ড নয় দৈর্ঘ্যে প্রস্থে ফুট দুয়েকের বেশি হবে না তবে জিনিস হিসেবে ভারী মজবুত মোটা লোহার বডি চওড়া পেতলের হাতল তার পাশে ইয়া এক পেতলের চাকা সিন্ধু খোলা বন্ধ করার পদ্ধতিটাও ভারী বিটকেলে দশ দশ কানা চাবি আছে সিন্ধুকের প্রত্যেকটি চাবিতেই আলাদা আলাদা নম্বর ইচ্ছে করলে দশটা চাবি দিয়েও সিন্ধুক খোলা বন্ধ করা যায় আবার চাইলে একটা চাবি দিয়েও করা যায় অনেকটা আজকালকার কম্বিনেশন লক সিস্টেমের মতো কায়দাটা আরেকটু একটু খুলসা করা যাক কেউ যদি শুধু এক নম্বর চাবি ব্যবহার করতে চায় তবে তাকে এক নম্বর চাবি ঢুকিয়ে চাকাটাকে এক পাক ঘোরাতে হবে পাঁচ নম্বর ব্যবহার করতে চাইলে পাঁচ লেখা চাবি ঢুকিয়ে চাকা ঘোরাতে হবে বার। শূন্য নম্বর চাবির জন্য চাকা ঘুরবে দশ বার কেউ যদি একসঙ্গে দুটো চাবি ব্যবহার করতে চায় ধরা যাক এক আর দুই তখন এক নম্বর চাবি আগে ঢুকিয়ে চাকা একবার ঘোরাতে হবে তারপর দু নম্বর চাবি ঢুকিয়ে চাকা দুবার যদি কেউ একসঙ্গে নটা চাবি ব্যবহার করতে যায় ধরা যাক নয় আট এক দুই সাত ছয় তিন চার পাঁচ তাহলে তাকে প্রথমে ন নম্বর চাবি ঢুকিয়ে চাকা নবার ঘোরাতে হবে তারপর আট নম্বর চাবি ঢুকিয়ে চাকা আটবার তারপর এক নম্বর চাবি ঢুকিয়ে চাকাটাকে একবার সেই পাঁচ পর্যন্ত খোলার কৌশল ঠিকের উল্টো অর্থাৎ শুরু করতে হবে পাঁচ নম্বর থেকে চলবে সেই ন নম্বর পর্যন্ত কেবল চাকা ঘুরবে উল্টো দিকে অর্থাৎ কীভাবে সিন্দুকটা বন্ধ করা হয়েছে সেটা জানা না থাকলে কোনোভাবেই সিন্দুক খোলা সম্ভব নয় এবং এই নিয়েই যত গণ্ডগোল চারুহাসিনী ঠিক কোন কোন নম্বরের চাবি দিয়ে সিন্ধুক বন্ধ করেছেন তা কাকপক্ষীও জানে না সারাদিন ধরে চারুহাসিনীর তিন ছেলে ছেলের বউ আর পাঁচ নাতি নাতনি একটার পর একটা চাবিক ঢোকাচ্ছে চাকা ঘোরাচ্ছে কিন্তু সিন্ধুকে দরজা অনর মাঝখান থেকে চাবি চাকা ঘোরাতে ঘোরাতে সকলের পিঠ কাত ব্যথা হয়ে গেল কেউবা হট হটওয়াটার ব্যাগ চাপাচ্ছে কাঁধে কেউ বা নুনের দিয়ে গরম শেক দিচ্ছে কেউ ঘ্যাসর ঘ্যাসর মলম ঘষে চলেছে হতাশ হয়ে রাতে ছাদে মিটিংয়ে বসল সবাই নিয়ম ভঙ্গের দিন আজ খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ হয়েছিল পুকুরে জাল ফেলিয়ে ইয়া বড় বড় কাতলা মাল ধরিয়েছিল এ বাড়ির পুরনো কাজের লোক নীল মাধব সেই মাছের কালিয়া সঙ্গে ঘণ্ট দাঁতখানি চালের ভাত নিজেদের ক্ষেতের শাকসবজি দই মিষ্টি এলাহি আয়োজন এত আহারের পরেও কারো মনে সুখ নেই বসন্তকাল মিঠে মিঠে দক্ষিণা বাতাস বইছে আকাশে সুন্দর চাঁদও উঠেছে একটা তবু কারো কিছুই ভালো লাগছে না সকলেই শুধু এ ওর মুখের দিকে তাকায় আর ফোঁস ফোঁস দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক সময় আর চুপ থাকতে পারল না চারু বড় ছেলে শ্যামাকান্ত বর্ধমান স্টেশনের ধারেই বড়সড় এক স্টেশনারি দোকান আছে তার রমরমা ব্যবসা সে ভারিক কি দোকানদারি গলায় বলে উঠল কিরে আর কতক্ষণ এভাবে গুমসুম মেরে কাউন্টারে বসে থাকবো হ্যাঁ মালপত্র কিভাবে গস্ত করা যায় তার একটা পরামর্শ দে ছেলে রমাকান্ত রেলে চাকরি করে চিত্তরঞ্জনে পোস্টেড বিরক্তি ভরা স্বরে বলল আমি তো অনেকক্ষণ শান্টিং করার উপায় বাতলে দিয়েছি সিগনাল ডাউন হয়ে গেছে এবার সিন্দুকটা ভেঙে ফেল শ্যামাকান্তের বউ শ্যামলি হা হা করে উঠল হুম যা, তা কি করে হয় মাত্র কদিন আগে মা মারা গেছেন এখনই সিন্ধুক ভাঙলে লোকে ছিছি করবে না মেজ ছেলে সুধাকান্ত রানীগঞ্জে এক কয়লা খনির ওভারসিয়ার সে প্রায় সঙ্গে সঙ্গে খেঁকিয়ে উঠেছে লোকের ছিঁচি করার কি আছে খাদান আমাদের কোদাল বেলচা আমাদের কিভাবে কয়লা তুলব সে আমরা ঠিক করব। আহা উত্তেজিত হচ্ছ কেন সুধাকান্তের স্ত্রী সুমতি স্বামীকে শান্ত করার চেষ্টা করল আচ্ছা সে বলরামের নাতিকে ডাকলে হয় না সেও তো শুনেছি তালা চাবি বানায় সে যদি একটা সপখোল চাবি দিয়ে লকটা খুলে দিতে পারে রমাকান্তের বউ রমলা বলে উঠল তোমার দেওর সকালেই বলরামের নাতির কাছে গিয়েছিল সে সাপ বলে দিয়েছে এই সিন্দুক খোলা তার কম্য নয় শ্যামাকান্ত বলল সিন্দুকটা কোনোদিনই খোলা যাবে না এই নিশ্চয়ই মা চাননি অবশ্যই মা কাউকে না কাউকে কিছু বলে গেছেন সুমতি বলল আমরা তো মা মারা যাওয়ার আগেই এসেছি মার তখনও পুরো জ্ঞান ছিল মার মুখে গঙ্গা জল দিলাম হরি নাম শোনালাম কই মা আমাকেও তো কিছু বলে যাননি রমাকান্ত সন্দিগ্ন চোখে মেজ বৌদির দিকে তাকালো। বোধহয় কথাটা বিশ্বাস করল না তাদের তিন ভাইয়ের পরিবারে পরিবারে এতটুকু সদ্ভাব নেই নেহাত আজ অবস্থার ফেরে পড়ে সকলে একত্র হয়েছে সে বেশ চিমটি কাটা সুরেই বলল হয়তো মা তোমাকে বলতে চাননি হয়তো কাজের লোকেদের বলে গেছেন শ্যামাকান্তর বড় ছেলে রাজা এবার ক্লাস টুয়েলভে উঠেছে নাকের নিচে তার ঘন গোফের রেখা গলাটাও দিব্যি হেরে হেরে সে পাশ থেকে ফুট কাটল ওদের কাছে বলে যাওয়াই তো স্বাভাবিক ওরাই তো ঠাম্মা সেবা যত্ন করতো সুধাকান্তর মেয়ে টুনটুনি এখন ক্লাস নাইনে বিনুনি দুলিয়ে বেশ টুকুর টুকুর কথা বলে সে টুকুস করে মন্তব্য জুরল রাজাদা ঠিকই বলেছে নীলমাধব জ্যাঠারাই তো ঠাম্মার আপন ছিল বড়রা সকলেই যেন বেশ অস্বস্তিতে পড়ে গেছে এ ওর মুখ চাওয়া চাই করছে শ্যামাকান্ত ভার গলায় বলল বেশ তাহলে মান খুয়ে কাজের লোক দড়ি ডাকা যাক নীলমাধব কমলমণি মানদা ওরাই এসে বলে দিক এক হাঁকেই তিনজন ছাদে হাজির কমলমণির বয়স বছর ষাটে এ বাড়িতে রান্নার কাজ করছে বহুকাল প্রশ্ন শুনে উত্তর দেবে কি হাউমাউ করছে আমি কিচ্ছু বলতে পারবুনি আমি কিচ্ছুটি বলতে পারব মানদার বয়স বছর পঞ্চাশ সে ছিল চারু হাসিনীর সর্বক্ষণের সঙ্গী গিন্নিমার মৃত্যুতে ভারী ভেঙে পড়েছে সে কাঁদো কাঁদো গলায় বলল মা কি একটা চিঠির কথা বলছিলেন বটে আমার ঠিক মনে নেই বৃদ্ধ নীল মাধবের উত্তরটাই চমকপ্রদ হল সে বলল মা আমায় বলেছিলেন তোমাদের নাকি সব জানিয়ে দিয়ে গিয়েছেন জানিয়ে দিয়েছেন আমাদের একসঙ্গে তিন ভাইয়ের গলা ঠিকরে উঠল বুড়ো হয়ে কি তোর ভিম্রতি হয়েছে নাকি কবে জানিয়েছেন মা চারু হাসিনীর এই তিন ছেলেকেই কোলে পিঠে করে মানুষ করেছে নীলমাধব কিন্তু তারা এখন আর একটুও মান্নিগন্নি করে না বরং পান থেকে চুন খসলেই বিশ্রীভাবে তেড়ে ওঠে তবু নীলমাধবের তাদের উপর রাগ নেই সে বিনীত গলাতেই বলল পুজোর পর উনি নাকি তোমাদের সকলকেই চিঠি দিয়েছেন তাতেই নাকি শ্যামাকান্ত সুধাকান্তর দিকে ঘুরে তাকাল সুধাকান্ত রমাকান্তর দিকে রমাকান্ত বলে উঠল ফের বাজে কথা সেই চিঠিতে তো সিন্ধুকের কিছু কথা ছিল না অন্তত আমারটাতে তো নয় শ্যামাকান্ত বলল আমার চিঠিটা তো আমি বর্ধমানে রেখে এসেছি তোদের কারো চিঠি কি সঙ্গে আছে একবার দেখা যাক রমাকান্তর মেয়ে বুলবুলি সুধাকান্তর ছোট ছেলে ঝান্টুর সঙ্গে খুনছুটি করছিল সে হঠাৎ চেঁচিয়ে উঠল ঠাম্মার চিঠি তো মা ফেলে দিয়েছিল ওটা এখন আমার কাছে আছে আমি ঠাম্মা সব চিঠি রেখে দিই রমা অপ্রতিভ স্বরে বলে উঠল যা ফেলবো কেন হয়তো কাজের লোকটাই ঝাড় দিতে গিয়ে তোর কাছে এখন আছে চিঠিটা আছে তো যা নিয়ে আয় শুধু মুখের কথা খসার অপেক্ষা বুলবুলি নিমেষে উড়ে গেল নিচে উড়তে উড়তে মিনিট পাচেকের মধ্যে ফিরল হাতে এক মলিন পোস্ট কার্ড চাঁদের আলোয় চিঠিটা পড়ার চেষ্টা করল সবাই পারল না দোতলা থেকে হ্যারিকে নানানো হয়েছে সেই আলোতে শেষে জোরে জোরে পড়া হলো চিঠি স্নেহের রমা হাসা করি তুমি বৌমা এবং বুলবুলি কুশলেই আছো বিজয়ার পর আসিয়াছিলে একবেলাও বেলাও থাকিলে না মনে বড় দুঃখ পাইয়াছি যাকে কি আর করা তোমরা তোমাদের সংসার লইয়াই সুখে থাকো আমার দিন ফুরাইয়া আসিতেছে শেষ কটা দিন শ্রীহরির অষ্টত্তর শত নাম জপ করিয়াই কাটাইয়া দিব নাম জপের অপার মহিমা ইহাতেই চিত্ত শীতল হয় আমার মৃত্যুর পর কথাটি স্মরণে রাখিও আশীর্বাদ নিও ইতি হতভাগিনী মা একটুক্ষণ সকলেই চুপ তারপর সুধাকান্ত বলে উঠল আশ্চর্য মা তো এই এক চিঠি আমাকেও লিখেছিলেন শ্যামলী অস্ফুটে বলল হ্যাঁ আমাদের চিঠির ভাষাও তো ওই একই ছিল আবহাওয়া গম্ভীর হয়ে গেছে তারই মধ্যে সুমতি বলে উঠল কি কাণ্ড মা কি একটাই চিঠি লিখে ফটোকপি করেছিলেন নাকি শ্যামাকান্ত বেজার মুখে বলল মা তো প্রায় সবসময় এই ভাষাতেই চিঠি লিখতেন এতে সিন্দুক খোলার কথা কোথায় সুধাকান্ত কটমট করে নীলমাধবের দিকে তাকালো। কিরে তুই আমাদের সঙ্গে ফাজলামি করছিলি নাকি নীলমাধব মাথা নিচু করে দাঁড়িয়ে বলল হা আমাকে মা ওই কথাই বলেছিলেন বিশ্বাস করো বলেছিলেন ওরা যদি সিন্দুক খোলার কথা তোলে তাহলে আমার শেষ চিঠির কথা মনে করিয়ে দিস কথা চালাচালির মধ্যে হঠাৎ রাজা এগিয়ে এলো ফস করে চিঠিটা নিয়ে নিয়েছে বাবার হাত থেকে উল্টে পাল্টে দেখলো শুঁকছে শ্যামলির দিকে এগিয়ে দিয়ে বলল দেখো তো পেঁয়াজের গন্ধ পাও না শ্যামলি অবাক হয়ে ছেলের দিকে তাকালো তারপর চিঠিটা শুঁকতে শুঁকতে বলল কই না তো তাহলে বোধ গন্ধ উবে গেছে বলেই মার হাত থেকে পোস্কারটা নিয়ে হ্যারিকেনের মাথার উপর ধরলো রমাকান্ত হা হা করে উঠল আর করছিস কি চিঠিটা পুড়ে যাবে যে রাজা বিজ্ঞের মতো হাসলো তোমরা ক্রাইম স্টোরি পড়ো কাকা পেঁয়াজের রস দারুণ ইনভিজিবল ইংকের কাজ করে নির্ঘাত ওই অদৃশ্য কালি দিয়ে কিছু লিখে গেছে ঠাম্মা গরমে ধরলেই ফুটে উঠবে নীল বাম বামতামতা করে বলল মা মাকে তো আমি কোনোদিন পেঁয়াজ ছুঁতেও দেখিনি এখন ম্যাজিক দেখো সকলেরই চোখ জল জল হা হতস্মি তাপে পোস্টকার্ড গাঢ় বাদামি হয়ে এলো কিন্তু লেখার দেখা নেই রাজার মুখ ক্রমে শুকিয়ে এতটুকু তাই দেখে ভারী মজা পেয়েছে বুলবুলি হি হি হাসছে আর বুড়ো আঙুল দেখাচ্ছে ছেলের অপমানে মুখ গোমরা হয়ে গেল শ্যামলির ফস করে কি যেন বলল রমলাকে সঙ্গে সঙ্গে ঝেঁঝে উঠেছে রমলা মাঝখান থেকে সুমতি একটা টিপ্পনি ছুড়ে দিল আর অমনি রমাকান্ত রেগে কাঁই শ্যামাকান্ত যত তাকে বোঝানোর চেষ্টা করে সে তত তেরে তেড়ে ওঠে সুধাকান্তর সঙ্গেও রমাকান্তর লেগে গেল জোর সেও খুব চেল্লাচ্ছে তিন ভাইয়ে প্রায় লাঠালাঠি বাধার উপক্রম রাতের সভা ছত্রখান হয়ে গেল তিন ভাইয়ের সকলেই নিজের নিজের ঘরে শুতে চলে গেছে কিন্তু কারো চোখে ঘুম নেই উত্তেজনা থিতিয়ে গেছে বটে তবে চিঠিটা এখনো বন বন করে ঘুরছে মাথায় মা তাদের সঙ্গে কি খেলাটাই খেলে গেছেন কিছুতেই ধরতে পারছে না এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সকলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আপনা আপনি খুলে গেছে সিন্দুক ভেতরে থরে থরে সাজানো আছে টাকা গয়না কাক ভরে হঠাৎ বুলবুলির ঘুম ভেঙে গেল কোথেকে একটা গুনগুন ধ্বনি ভেসে আসছে না মা বাবা অঘরে ঘুমোচ্ছে পা টিপে টিপে ঘরের বাইরে বেরিয়ে এলো বুলবুলি সবে হালকা হালকা আলো ফুটেছে যেন রাত্রিকে একটু একটু করে মুছে দিচ্ছে আর একটা নতুন সকাল পিকপিক করে পাখি ডাকছে কি নরম কি অপরূপ যে লাগছে চারিদিক বারান্দা এসে শব্দটার উৎস খুঁজে পেল বুলবুলি আধো আলো আধো অন্ধকার মাখা বারান্দার এক কোণে বসে কে এমন দুলে দুলে গান গাইছে নীলমাধব জ্যাঠানা বুলবুলি পা টিপে টিপে নীলমাধবের কাছে গেল কি সব মুকুন্দ মুরারি কেশব গোবিন্দ গোপাল বাসুদেব বলে গান গাইছে নীলমাধব চোখ বন্ধ হাত জোর করা বেশিক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারল না বুলবুলি আলতো ঠেলা দিয়েছে নীলমাধবকে নীলমাধব চোখ মেলে তাকালো রমাকান্ত দশ বছরের এই ফুটফুটে মেয়েটাকে ভারী ভালো লাগে নীলমাধবের মুখখানা যেন চারু হাসিনীটি বসানো কথাবার্তা আচার আচরণও চারু হাসিনীর কথা মনে পড়িয়ে দেয় হাসি হাসি মুখে নীলমাধব বলল কি গো দিদি হ্যাঁ তো ভোরে ভরে উঠে পড়েছ যে তোমার গান শুনেই তো ঘুম ভেঙে গেল বুলবুলি থেবড়ে বসল নীলমাধবের পাশে ওটা কি গান গাইছিলে গো জেঠু নীলমাধবের হাসি ছড়িয়ে গেল তোর পাগল ঘাট কোথায় হতো আমি শ্রীহরির নাম জপ করছিলাম শ্রীহরির নাম জপ কই হরিহরি তো করছিলে না ওরে দিদি আমি শ্রীহরির অষ্টোত্তর শত নাম জপ করছিলাম সেটা আবার কি ও মা তাও জানো না শ্রীকৃষ্ণের একশো আটটি নাম আছে মা বলতেন রোজ ভরে উঠে ওই একশো আটটা নাম জপ করে নিলে সারাটা দিন বড় ভালো যায় শুনবে নামগুলো শ্রীকৃষ্ণ শ্যাম কানু মধুসূদন মুরলীধর দর্পহারি যশোদা দুলাল পুণ্ডরী কাক্ষ কালিয়া সৌরী, গোপী জনবল্লভ কংসহা অচ্যুত পুরোটা আর সোনা হয়ে উঠল না বুলবুলির হঠাৎ মাথার ভেতর বিপ বিপ বাঁচতে শুরু করেছে একশো আট একশো আট ঠাম্মার চিঠিতেও অষ্টত্ত্ব শতনামের কথা বলা আছে না নীল মাধবকে স্তম্ভিত করে দিয়ে সহসা বুলবুলি বড় ঘরের দিকে ছুটেছে সোজা চারু হাসিনীর দেওয়াল সুন্দুকের সামনে সার সার দশখানা চাবি হাতলে ঝুলছে প্রথমে আট নম্বর চাবিটা নিল বুলবুলি চাবি গলিয়ে উল্টো দিকে চাকা ঘোরালো আটবার শূন্য নম্বর চাবি গলিয়েছে এবার দশ বার উল্টো দিকে চাকা ঘোরালো তারপর এক নম্বর চাবি গলিয়ে একবার কুট করে একটা শব্দ হলো না বুকে বুলবুলি হাতলটা ধরল টান দিতেই সিন্ধু খা প্রবল আনন্দে বুলবুলি চিৎকার করে উঠলো চিচিং ফাঁক চিচিং ফাঁক সিন্ধু খুলে গেছে মুহূর্তে গোটা বাড়ি জেগে গেল সবাই পাকু করে দৌড়ে এসেছে জোড়া জোড়া বিস্ফারিত চোখ দেখছে সিন্ধুকের অভ্যন্তর ফাঁকা ফাঁকা নেই গয়না নেই জমি বাড়ির দলিল কিচ্ছু নেই না পুরো ফাঁকা নয় দুতাকে সিন্ধুকের ওপর তাকে একটা কাগজ পড়ে আছে না শ্যামাকান্ত কাঁপা কাঁপা হাতে কাগজটা বার করল চারু হাসিনীর উইলের কপি ভাঙা ভাঙা স্বরে উইলটা পড়তে শুরু করল শ্যামাকান্ত আমি চারুহাসিনী দেবী সুস্থ শরীরে এবং সজ্ঞানে আমার সমস্ত অস্থাবর সম্পত্তি বর্ধমানের বৃদ্ধাশ্রমে দান করিলাম যেসব বৃদ্ধ বৃদ্ধার কেহ নাই সন্তান সন্ততিরা থাকিয়াও নাই আমার সঞ্চিত অর্থ ও গহনায় যদি তাহাদের সামান্যতম উপকারও হয় আমি নিজেকে ধন্য মনে করিব আমার যাবতীয় স্থাবর সম্পত্তি জমি বাড়ি ইত্যাদি আমার মৃত্যুর পর সরকারকে গ্রহণ করিতে অনুরোধ করিতেছি আমার শেষ বাসনা এই বসত বাটিতে যেন একটি অনাথ প্রতিষ্ঠিত হয় এবং আমার জমির ফসল পুকুরের মাছ অনাথ শিশুরা নিঃশর্তে ভোগ করিতে পারে শুধু একটি শর্ত আমার অসহায় অবস্থায় যাহারা আমার দেখাশোনা করিয়াছে সেই নীলমাধব কমলমণি এবং মানদাকে আজীবন অনাথ আশ্রমের কর্মচারী হিসাবে বহাল রাখিতে হইবে আমার কোনো পুত্র কোনোভাবে এই আশ্রমের সহিত সম্পর্ক না ইহাই আমার অভিরুচি তিন ভাই মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে বসন্তের মধুর সকালে তাদের চোখে নেমে এসেছে ঘন আধার শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ